Fever, 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি অম দই। হ্যাঁ ডাক্তারবাবু, হ্যাঁ হ্যাঁ, আপনাকে একবার আরজি করে দেখিয়েছিলাম না, মনে পড়ছে না? মফিজুল, আরজি করে কি নিয়ে দেখিয়েছিলেন বলেন তো? ওই যে স্যার, আমার জ্বর হয়েছিল। সেটা কবে? অনেক দিন আগে স্যার, সেই ম্যালেরিয়ার মশা কামড়ালো না? বলুন কি দরকার? হ্যাঁ বলছি ডাক্তারবাবু, যেটা হচ্ছে প্রবলেম, আমি একটু ফর্সা হতে চাই আপনার মতো। সেবার দেখে আপনার ওই গায়ের রংটা আমার খুব ভালো লেগেছিল। আপনি কে বলছেন বলুন তো? মফিজুল, আপনি মজা করছেন বুঝতে পারছি, কিন্তু আপনি কে বলছেন? ডাক্তারবাবু আমি মজা করছি না ডাক্তারবাবু, আমার আপনার গায়ের রংটা দেখার পর থেকে আমি ওইটা দেয়ালের রং করেছি, এবার আমি নিজের গায়ের রং ওরম করতে চাই। দেখুন আমি আর একবার লাস্ট বারের মতো জিজ্ঞেস করছি, আপনি কে বলছেন বলুন? আপনি তো ফর্সা ডাক্তার। আপনি নিজে নাম্বার দিয়ে বলেন, যখন দরকার হবে আপনি ফোন করবেন, আর নিজে এখন আমি আপনি কথা বলতে চাইছি না, এত বাজে ব্যবহার। হ্যালো, হ্যালো, কে বলছেন? ডাক্তারবাবু আছেন? আপনি কে বলছেন? হ্যাঁ আমার নাম মফিজুল। মফিজুল, হ্যাঁ বলুন কি দরকার বলুন। ওনার পেশেন্ট বলছি, ওই উনি আরজি করে দেখেছিলেন তখন ফোন নাম্বারটা দিয়েছে। আচ্ছা বলুন। আচ্ছা ওনার মতন ফর্সা হতে গেলে কি করতে হবে? আপনি কি এখানে ইয়ার কি পেশেন্ট? আপনি যদি আর একদম বিরক্ত যদি করেন আমরা কিন্তু পুলিশে কমপ্লেন করবো। বলছি ভাই, উনি আমাকে বলেছেন ওনার মতন ফর্সা করে দেবে। একদমই বাজে কথা বলবেন না, ঠিক আছে? পুলিশ তো মেরে কালো করে দেবে দিদি ভাই। ফালতু কথা বলবেন না একদম। আপনিও কি ওনার মতন ফর্সা? আপনি চেনাশোনা কিনা নাকি আপনি অচেনা জানি না, কিন্তু এই ফালতু ইয়ার কি এতদিন ধরে ভালো লাগে না। আপনি কি ডাক্তার বৌদি? আপনি কে বলছি সেটা জানার দরকার নেই। আচ্ছা উনি বলেছিলেন আমাকে যে উনি কথা বলবেন না, আর যদি ফোন করেন আমরা কিন্তু সিরিয়াসলি এই নাম্বার রিপোর্ট করবো। আচ্ছা উনার কি বিয়ে হয়ে গেছে বলে ফর্সা হয়ে গেছে? একদম বাজে কথা বলবেন না, আমরা কিন্তু এই নাম্বার সিরিয়াসলি রিপোর্ট করবো। এটা কি ফর্সা ডাক্তারের নাম্বার তো এটা? ফালতু কথা বলবেন না, বলে দিলাম না আপনাকে। আচ্ছা উনি বলেছেন উনি ওষুধ খেয়ে ফর্সা হয়েছে? চল লাগাবো আপনাকে, আপনি ভদ্রতার একেবারে সীমা পেরিয়ে গেছেন। দিদি ভাই চল মারলে তো গাল লাল হয়ে যাবে, ফর্সা চাইছি। আপনি কি বলতে চান বলে যান, বেকার কথা বলতে চান? বলছি আপনি আপনিও কি ওনার মতন ফর্সা? আপনি বেকার কথা আপনি বলতে থাকুন, আপনার ফোনের বিল আপনারই যাবে, আবার আমি কাটবো না আপনি কাটবেন। দিদি ভাই আমি তো ফর্সা হতে চাইছিলাম, আর তো কিছু বলিনি দিদি ভাই আমি। আপনার ফর্সা হচ্ছে তো ওই সুলভ শৌচালয়তে গিয়ে ওখানে গিয়ে নিজের মুখটা ফর্সা করে আসুন। দিদি ভাই তাহলে লম্বা হতে গেলে কি করতে হবে? হ্যারাস করে আপনি ফর্সাও হবেন না, আপনার কোনো এও হবে না। আচ্ছা ডাক্তারবাবু কি এটাই করেছিলেন তাই এত ফর্সা? ফালতু কথা বলবেন না, বুঝেছেন তো? উনি কি ফালতু কথা বলবেন? উনি কি সুলভে এসব করে কি ফর্সা হয়েছেন উনি? আপনি বলতে থাকুন, আপনার পয়সা বেশি হয়েছে। আরে ওনাকে হ্যান্ডসাম লাগে, হেভি ফর্সা। দিদি ভাই আপনিও কি ফর্সা নাকি কালো? কত পয়সা আছে আর কতক্ষণ ধরে উনি টানতে পারেন বলুন। দিদি ভাই বেশি পয়সা নেই, এটা তো এসটি বুথ, টাকা চাইছে। ইয়ার কি পেয়েছে এখানে? দিদি ভাই গালা দিচ্ছেন কেন? হ্যাপি টু দি স্টার only on meter down RJ Shayone সাথে সোম থেকে শনি সন্ধে 6টা থেকে 9টা Fever 104 FM presented by Mother Dairy Amdoi, happy food, happy people.